মাস্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রান্না করা যায় আর রেসিপিটা শুরু করি। চলুন এবার তাহলে আমরা রান্নাটা শুরু করি। দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে কুমড়ো, কুমড়ো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। নিয়েছি দুধ, এটা দুধটা আগে থেকে জাল করে নেওয়া আছে। কয়েকটা এলাচ নিয়েছি, চিনি নিয়েছি, ঘি নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু পাকা কুমড়ো নিতে। কম হয়ে গেছে, এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আবার আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কুমড়োগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা খুঁটির সাহায্যে এভাবে এগুলোকে আস্তে আস্তে ভেঙে নেব। কুমড়োগুলো আমার একদম গলে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি, কারণ এখন সমস্ত কুমড়াই মিষ্টি হয়। আপনাদের যদি মনে হয় আরেকটু দেবেন তাহলে আপনারা দিতে পারেন। 3-4টে এলাচের বীজ ছাড়িয়ে নিয়ে শুধু খোসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়াতে একটু মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, কিন্তু এটা একটু পরেই আবার শুকিয়ে যাবে। এভাবে আমরা আরো 10 মিনিট জাল দিয়ে নেব। যখন দেখবো এটা শুকিয়ে শুকিয়ে আসছে তখন বুঝে যাবো যে এটা হয়ে গেছে। ড্রাই ফ্রুটস গুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ার খিসা বা কুমড়ার খিরা। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটা অনেক পুরোনো দিনের রান্না, মা ঠাকুমাদের থেকে শেখা। আমাদের ওপার বাংলার যারা বন্ধু আছে তারা আরও ভালো বুঝতে পারবেন হয়তো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান যে কেমন হয়েছে খেতে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।